হাজার বছর ধরে উৎসব পার্বণে অনিবার্য উপাদান হিসেবে বাঙালি সংস্কৃতির অংশ হয়ে আছে পিঠা আলের বিবর্তনে আজ বদলে যাচ্ছে মানুষের জীবনযাত্রা ব্যস্ত জীবনের চাপে হারিয়ে যাচ্ছে বাঙালির ঘরে ঘরে পিঠা তৈরির সেই চিত্র যুগ ধরে ঐতিহ্যবাহী বাহারি নাম ও সাদের পিঠা খাওয়ার আনন্দে মেতে উঠতেন পাড়া মূলাসহ বাংলিয়ানার ঘরে ঘরে ছোট বড় সবাই আর তাই অঞ্চলভিত্তিক বিশেষায়িত ও হারিয়ে যাওয়া পিঠা শিল্পকে নতুন প্রজন্মের কাছে পরিচয় করিয়ে দিতেই এই উৎসবের আয়োজন করেছে নরসিংদী সরকারি কলেজ কতিপ মঙ্গলবার নরসিংদী সরকারি কলেজ মাঠে দিনব্যাপী এই উৎসব চলে বিকেল পর্যন্ত এই উৎসব উপলক্ষে নকশি পান্তুয়া পাটি পাটিসাপটা দুধপুলি অপরিচিতা ও পটল পিঠার মতো হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী নানান রকমের পিঠার পসরা সাজিয়ে বসে কলেজের শিক্ষার্থীরা স্টলগুলোতে তাকাতেই জিভে জল আনছে এসব পিঠা অপ্রচলিত ও বিলুপ্ত প্রায় বিভিন্ন পিঠা সমাহার দেখে খুশি সকল বয়সের পিঠাপ্রেমীরা ক্রেতাদের অভিযোগ পিঠাগুলোর মান আর আগের মতো নেই পিঠার দামও বেশি এছাড়া পিঠার আকার ছোট করা হয়েছে এবং স্বাদও খুব একটা ভালো না তবে বিক্রেতারা জানান রস পৈল আটা ময়দা গুড় চিনি সুজিসহ সব পণ্যের দাম বেড়েছে সবকিছু মিলিয়ে পুষিয়ে উঠতে বাড়ানো হয়েছে পিঠার দাম পরিদর্শন শেষে চারটি স্টলকে সেরা ঘোষণা করেন নরসিংদী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোশতাক আহমেদ ভুইয়া এর মধ্যে নেমন্তন নামে সরকারি কলেজের রেড কর্পোরেট শাখা শিক্ষার্থীদের সংগঠন বিএনসিসির স্টলটিকে প্রথম স্থান ঘোষণা করেন তিনি উৎসবে ত্রিশটি স্টলে বিভিন্ন প্রকার শতাধিক পিঠা নিয়ে উপস্থিত হয় স্টল মালিক